আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমাদানুল মুবারকের প্রথম রোজ যখন শুরু হয়ে গেল সুফিদাতি শায়াতিন আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বন্দী করে দিয়েছেন অমরদাতুল জিন্নি এবং দুষ্ট প্রকৃতির জিনগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন শৃঙ্খলাবদ্ধ করে দিয়েছেন গুল্লি কত আবুুমা আবন না রূপ আল্না পাক্রব্্যনা আলামীন। জাহান দরওয়াজাগুলোকে বন্ধ করে দিয়েছেন। ফলাম মিউফতাহমিন হাবা বাবুন এই পরাটা রমজান জাহান্নামের একটা দরজা কেউ খুলে দেওয়া হবে নাম। ও ফুততে হাত আবু আ আবুুল জাননাপ আল্না পাক্রব্যনা আলামিন। এই আরামাধানের সুরহর জীতে ক্যাল্লাপা ক্রব্বল আলামিন। জান্নাতের দারওয়াজাগুলো ক্যাল্লাপা খুলে দিয়েছেন। ফালামীয়গুলাক মিনহা বাবন। আল্লাপা ক্রব্বল আলামিন একটা দরজাকে বন্ধ করে দিবেন নাম নাম। ওয়ুনাদি মনাদি নিয়াবা আর প্রতিনিয়ত। একজন গুশ গুশনাকারী গুশনা করতে থাকেন হে কল্লান কামি অগ্রসর হও ওয়া ইয়া बाগিয়াশ শাররি আকসির হে আকল্লান হে পাপিস্ট থে মে যাও সামনের দিকে অগ্রসর হও নাম ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুলু লাইলাম আল্লাহর নবী বলেন রমজানুল মুবারকীর প্রতিটা রজনীতে আল্লাহ পাক রব্বুল অসংখ্য অগণিত জাহান নামীদেরকে আল্লাহ পাক রব্বুল জাহান নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ প্রতিটা রজনীতে আল্লাহ পাক রব্বুল অসংখ্য অগণিত জাহান জাহান্নামের জাহান নামের আগুন থেকে মুক্তি দান করে থাকেন ইবনে খোঁজাই মার বর্ণনা এক হাজার আটশত সাতাশি নাম্বার হাদিসের বর্ণনাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাকাররাব ফীহি বিখসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরীদাতান ফিমা সিওয়াহু এই রমাদানুল মুবারকে কোন ব্যক্তি যদি একটা নফল কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য সময়ের তুলনায়

অন্য অন্য সময়ের তুলনায় সত্যিটা ফরজের সম পরিমাণ সবাব আল্লাহ পাক দিয়ে দেন সুবহানাল্লাহ এমন একটা দামি রমাদানুল মুবারক একটা দামি মাস আমরা পেয়েছি এজন্য আমাদেরকে কাজে লাগাইতে হবে এই রমাদানুল মুবারক আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীম মনাজিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন شهر رمضان الذي أنزل فيه القرآن أتيمٌ ماش ما شاء الله رب العالمين وبتر قرآنٍ كريم نزل كورتين هدىً للناس وبيناتٍ من الهدى والفرقان আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের পরিচয় দিচ্ছেন রমজান হলো এমন মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে একটা পরিচয় রমজানের পরিচয় আল্লাহ একটা দিলেন পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের পরিচয় দিলেন তিনটা জেরে বলি সুবহানাল্লাহ হুদাল লিন্নাস ওয়া মিনা আল হুদা ওয়াল ফুরকান পরিচয় দিলেন একটা রমজান হল এমন মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে এবার আল্লাহ কোরআনের পরিচয় দিচ্ছেন হুদা নাস যে কোরআনটা মানুষের জন্য হেদায়েত ওয়াবায়িনাত হেদায়েত না এটা প্রমাণ ও বঠিম মিনাল হুদা ফুরকান সত্য অমিত্যার মাঝে পার্থক্য দানকারী হলো এ কোরান সুতরাং এই রমাদানুল মুবারক মহিমান্বিত হয়েছে কেন এ কোরআনের কারণে অথচ এই কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এ রমাদান আসলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন বুজুরগানে দিন বুজুরগানে দিনেরা এ রমাদানুল মুবারকে কেউ দশ দিনে কোরআন খতম করতেন কেউ সাত দিনে খতম করতেন কেউ তিন দিনে খতম করতেন হজরতে উসমান রিয়ালহ তিনি প্রতিদিন এ কোরআনে করিম এক খতম তেলাবাদ করতেন সুবান ইমাম শাফি রহমতুল্লাহ হিয়ালের নাম আমরা শুনেছি ইমাম শাফি রহমতুল্লাহ হিয়ালাই এই রমাদান মুবারকই প্রতিদিন দিনের বেলা এক খতম রাতের বেলা এক খতম অর্থাৎ তিনি এক রমজানে প্রায় 60 খতম কোরআন তেলাওয়াত করতেন সুবহানাল্লাহ তারা কোরআনের মর্ম বুঝেছেন সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহি আলাইহি তিনি রমাদানুল মুবারকে অন্য অন্য আবাদত কমিয়ে দিতেন কোরান তেলাওয়াতটা তিনি বাড়িয়ে দিতেন ইমাম কাতাদাম সারা বছর তিনি সারা বছরে এটা তার আমল ছিল সাত দিনে তিনি কোরআন খতম করতেন আর রমাদানুল মুবারকে তিনি প্রতি তিন দিনে খতম কোরান তেলাওয়াত করতেন আর রমদানুল মুবারকের শেষ দশকে প্রতিদিন এক খতম কোরআনে করিম তালাওয়াত করতেন এই জন্য এই জন্য এই রমাদান আল্লাহ রব্বুল আল দান করেছেন কেন এই রমাদানে আল্লাহ কোরআন নজিল করেছেন কোরানের কারণে এই রমাদানের মর্যাদা আল্লাহ বাড়িয়েছিল এখন আগে বুঝতে হবে রমাদানের কারণে কোরানের মর্যাদা বেড়েছে নাকি কোরানের কারণে রমাদানের মর্যাদা বৃদ্ধি হয়েছে আল্লাহ্পা করবুল আলামিন বলেছেন শাহরু রমাদান আল্লাদি উম সিলাফি হিল এটা হচ্ছে এমন মাস যে মাস আল্লাহ্পা কোরআন নজিল করে সুতরাং সুতরাং এই কোরানের কারণেই রমাদান এর মর্যাদা আল্লাহ্পা ক্রব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন কোরানের সাথে জাতির সম্পর্ক হবে আল্লাহ্পা তাদের সম্মান বৃদ্ধি করে দিবেন তাদের মর্যাদা আল্লাহ্পা করবুল আলামিন বাড়িয়ে দিবেন কামাতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্দ আহলে কোরআনদেরকে ডাক দিয়া বলবেন আবুদো শরিফের এক হাজার চারশত চৌষট্টি নম্বর হাদীসের বর্ণ নাম ই কলুলি সাহেবিল কুর আন এ কর অবরিত কি ওরা তিলকামাকুন্ত তোর তিলু দুনিয়া ফ ইদনা মানসিলা কা আইন্দা আখিরি আয়া চিন্তা করও হাহালে কোরানদের কা কামাতে রে ময়দানে আল্লাফাক রগুলা বলবেন বলবেন তেলাওয়াত করতে থাকো আর তোমরা উপরে আরোহণ করতে থাকো কোরান তেলাওয়াত করতে থাকো আর উপরের দিকে উঠতে থাকো চড়তে থাকো যতক্ষণ তোমাদের তেলাওয়াত চলবে ততক্ষণ আল্লাহ তোমাদের মর্যাদা বৃদ্ধি করতে থাকবেন অর্থাৎ তোমার পড়া যেখানে শেষ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তত তলা বিশিষ্ট জান্নাতের মালিক তোমাকে বানায় দিবেন সুবহানাল্লাহ যতক্ষণ পর্যন্ত পড়তে থাকবে প্রতি আয়াত এক আয়াত শেষ করবে এক তলা অতিক্রান্ত করবে এভাবেই আল্লাহ পাক তাকে মর্যাদার সোপানে আরোহণ করাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যত ফেরেশতা বানিয়েছেন সমস্ত ফেরেস্তাদের ভিতরে জিব্রাইল আমিন শ্রেষ্ঠত্ব দান করেছেন কেন কারণ এই জিব্রাইল আমিন নবীর উপরে কোরআন নজিল করেছেন নবীর কাছে কোরআন নিয়ে এসেছেন কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেস্তাদের ভিতরে হজরতে জিব্রাইল আমিনকে শ্রেষ্ঠত্ব দান করেছেন সুমান আল্লাহ পাক রব্বুল আলমিন লক্ষাধিক পয়াগম্বর পৃথিবীতে পালন করেছেন সমস্ত পয়াগম্বরদের ভিতরে আল্লাহ পাক শ্রেষ্ঠ বানিয়েছেন আপনার আমার নবী রহমতুল্লিল বিশ্বনবী মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আল্লাহ আল্লাপাকুল আলমিন দান করেছেন কেন কারণ আল্লাহ পাক তার উপরে কোরআন নজিল করেছেন কোরআনের সাথে সম্পর্কের কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন এই নবী শ্রেষ্ঠ নবী বানিয়েছেন সুবান আল্লাহ বারোটা মাসের ভিতরে এই রমাদান কোরআন নাজিল হওয়ার কারণে এগারোটা মাসের তুলনায় এই রমাদান উল মুবারক কাল্লা পাক মর্যাদা দান করেছেন এটা রমাদানের আলাদা কোনো দাম না বরং এ কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি এগারোটা মাসের তুলনায় এই রমাদানকে আল্লাহ পাক মর্যাদা দান করেছেন সুবহানাল্লাহ পৃথিবীর ভিতরে অসংখ্য গণিত দেশ রয়েছে সমস্ত দেশের তুলনায় আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কাতুল মুকাররমাকে মদিনাতুল মুনাওয়ারাকে মর্যাদা দান করেছেন কেন এই মক্কায় কোরআন নাযিল করা হয়েছে মদিনা কোরআন নাযিল করা হয়েছে যে তো এই দুইটা শহরে কোরআন হয়েছে সাথে দুইটা শহরের সম্পৃক্ততা রয়েছে এই জন্য মদিনার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলমিন সারা বিশ্বের সমস্ত দেশের তুলনায় আল্লাহ পাক রব্বুল আলমিন বৃদ্ধি করে দিয়েছেন সুবান আল্লাহ কোরআনের সাথে যাদের সম্পর্ক আল্লাহ পাক রব্বুল আলামিন তাদির মর্যাদে বৃদ্ধি করে দিয়েছেন সুতরাং আমাদের সম্পর্ক যদি কুরআনের সাথে হয় আল্লাহ পাক আমাদের মর্যাদাও বৃদ্ধি করে দিবেন আমার ভাইরা মistryরা কাট দিয়ে বিভিন্ন কিছু বানায় এই কাট দিয়ে ফার্নিচার বানায় আবার কোনার কুরআনের রেহা ওই কাট দেয়া বানায় একই কাট দেখা যায় খাটের মধ্যে লাগার কারণে মানুষেরা এর মধ্যে ঘুমায় একই কাঠ চেয়ারের মধ্যে থাকার কারণে মানুষেরা এর মধ্যে বসে ঠিক তেমনিভাবে একই কাঠ কোরানের এই রেহালের সাথে সম্পৃক্ত থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন এ কোরআনের রেহালের দাম মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন দেখা যায় রেহালের সাথে যদি পা লেগে যায় মানুষেরা সালাম করে বেয়াদবি হয়ে জানে এ কোরআনের সাথে যার সম্পর্ক হয় যে বস্তুর সম্পর্ক হয় যে ব্যক্তির সম্পর্ক হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বস্তু ব্যক্তি শহরের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন সুবহানাল্লাহ এই জন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে তিরমিজি শরীফের বর্ণনা দুই হাজার নয়শ দশ নম্বর হাদিসের বর্ণনা قال النبي صلى الله عليه وآله وسلم من قرأ حرفا من كتاب الله جي بكتي قرآن الكريم ركتا حرف تلاوات كوري ركتا أكبر جي بكتي به حسنا الله بكتر عمل نماي شتى شتى ركتا نكيلك دين أمثالها আর একটা নেকি কে আল্লাহ পাক রব্বুল আলামিন দশ গুণ বৃদ্ধি করে দেন লাকুল আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হারফুন ওয়া নবীজি বলেন আমি কথা বলি না আলিফ লাম মিম একটি অক্ষর বরং আলিফ একটি অক্ষর লাম একটি অক্ষর মিম একটি অক্ষর যে ব্যক্তি আলিফলা মিম তালাবাদ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল সাথে সাথে তিরিশটা নিকে লেখে দেন সুবাহ আর এই রমাদানুল মুবারক যদি কোনো ব্যক্তি এই একটা হরফ তালাবাদ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা হরফের বিনিময়ে আল্লাহ পাক তার আমল নামাই সাত শত নিকে লেখে দেন সুবাহ সুতরাং কোন ব্যক্তি যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে তার আমল নামায় সাথে সাথে একুশ শত নেকি আল্লাহ পাক লিখে দেন সুবহানাল্লাহ এইজন্য এই রমাদানুল মুবারক আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব যখনই একটু সময় পাইব কোরআনে কারীম আমরা তেলাওয়াত করব কারণ এই কোরআন দ্বারা তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মর্যাদাকে বৃদ্ধি করে দেন সহি বুখারের বর্ণনা চার হাজার সাত শতক উনচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর নবী বিশ্ব নবী সাল বলেন এই পৃথিবীর বুকে শ্রেষ্ঠ হল তারা যারা কোরআন শিখেন এবং যারা কোরআন শিখান দুইটা শ্রেণী হলো এই পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ যারা কোরআন শিখেন এবং যারা কোরআন শিখান এরাই হলো পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ নাগরিক তাদের চাইতে শ্রেষ্ঠ নাগরিক দ্বিতীয় আর কেউ হতে পারে না এ কোরআন কাউকে সম্মানিত করে কাউকে লাঞ্ছিত করে সহি মুসলিমের বর্ণনা আট শত সতের নম্বর হাদিসের বর্ণনা قال النبي صلى الله عليه وآله وسلم ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহা আয-কিতাবা আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখিরিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেন এই কুরআন কাউকে কোন কমকে সম্মানিত করেন আবার কোন কমকে langchainit করেন অবনত করেন যাদের সম্পর্ক এই কুরআনের সাথে থাকবে আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করবেন আর কোরানকে যারা পিছনে রাখবে আল্লাহ পাক দুনিয়াতে ওলাঞ্চনা দান করবেন পরকালে ওলাঞ্চনা দান করবেন এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দেয়া বলেন ইয়া আবা হুরায়রা তাআল্লামিল কুরআন ওয়া আল্লিমহুন নাস ইয়া আবু হুরায়রা নিজে কোরআন শিখো মানুষদেরকে কোরান শিখাও বলা তা জালুকদালিকা হাততায় অতিকাল মৌতুম মৌতুম আর অবস্থায় কোরান শিখতে শিখতে কোরান শিখাতে শিখাতে যদি তোমার মৃত্যু হয় এ অতিকাল মৌতুল মৌদি তোমার মৃত্যু এসে যায় ভাই আতা কল মৌতু আন্তঃ কদালিকা জার তিল মালাই কতো কবরা খাম কামায়ু জারুল বই এ কোরআনের সাথে সম্পৃক্ত অবস্থায় কোরআন শিখানো অবস্থায় শিখ অবস্থায় তোমার যদি মৃত্যু হয়ে যায় তোমার যদি অন্তকাল হয়ে যায় নবীজি বলেন মানুষেরা যেভাবে কাবাকে জিয়ারত করে থাকে কাবাকে মানুষেরা যেভাবে জিয়ারত করে থাকে কোরআনের সাথে সম্পৃক্ত থাকা অবস্থায় যদি তোমার অন্তকাল হয় আকাশের ফেরেশতারাও সেভাবে তোমার কবরকে জিয়ারত করতে থাকবে সুবহানাল্লাহ আকাশের ফেরেস্তারা আমার কবরকে জিয়ারত করতে থাকবে যদি কোরানের সাথে সম্পৃক্ত থাকা অবস্থায় আমার এন্তেকাল হয়ে যায় এজন্য সুনানে হয়ে যায় বর্ণনা তিন হাজার তিনশো তিনশো আটান্ন নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ র নবী বিশ্বনবী সাল্লাল্লাহ আলিসলাম বলেন বলেন এই পৃথিবীর বুকে যত বস্তু রয়েছে আল্লাহর কাছে শ্রেষ্ঠ বস্তু কোনটি আল কোরআন ও আকাশ এবং জমিন এবং দুয়ের যা কিছু রয়েছে সব কিছুর ভিতরে আল্লাহর কাছে দামি শ্রেষ্ঠ বস্তুর নাম হলো কোরআন আল্লাহর কাছে পৃথিবীর শ্রেষ্ঠ বস্তুর নাম হচ্ছে কোরআন সুতরাং এই কোরআন তেলাওয়াত যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় আকাশের ফেরেশতারা ওই ঘরটাকে ঝলমল ঝলমল করতে দেখে অর্থাৎ ওই ঘর থেকে নূর ঝলমল করতে থাকে আলো রশ্মি ছড়াইতে থাকে যার কারণে ফেরেশতারা বুঝতে পারে যে এই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় এজন্য এই রমাদানুল মুবারক থেকে আমাদের শিক্ষা নিতে হবে কোরানের অনুসরণ করতে হবে কোরানকে ফলো করতে হবে যারা এ অনুসরণ করে কোরআন অনুযায়ী যারা জীবন গঠন করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কোনো ভয় নাই তাদের কোনো টেনশন নেই আল্লাহ তাদের জন্য সুসংবাদ দান করছেন